बाथरूम में बैठूंगा ना तो इसके साथ सब कुछ निकल जाएगा भाई। ना जानो कथा ना, এটা তো গরুর মাথার মধ্যে যেটা থাকে আছে হিলু। কাবাবের সাথে পুদিনা পাতা আছে। মহারাষ্ট্রে এসে খাবারের প্রেমে পড়ে যাই। এখন যে এই হোটেলটা দেখছেন, এই হোটেলটার নাম হচ্ছে মুঘল দরবার। আমরা ম্যাক্সিমাম টাইম এই হোটেলটাতেই খাই, কারণ আমরা ছিলাম 3 দিন। আর বাকি অন্য একটা হোটেলেও খেয়েছি, হোটেলটার নাম মনে নাই, কিন্তু দুইটা হোটেলের খাবারই এত মজা ছিল যে বলে বোঝানো যাবে না। এখন থেকে যেই খাবারগুলো দেখবেন সবই এই দুইটা হোটেলেরই খাবার। তো চলুন দেখি। এটা আমি অর্ডার দিলাম একটা সবজি, আমার একটু পেট খারাপ এই কারণে ভাবলাম যে সবজি খাবো। উনি বললো একদম সফেদ সাদা সবজি আয়েগা, ইসমে আর কুছ নাই হোগা, ইয়াহ পর জো মশালা হ্যায় না, মেরা পেট তো পেট, মেরা পুরা জিন্দেগি নিকল জায়েগা ইসকে সাথ, আগর বাথরুম মে বেঠুঙ্গা না তো ইসকে সাথ সব কুছ নিকল জায়েগা ভাই। মে তো গয়া। এটা ছিল ভেজা ফ্রাই। ভেজা ফ্রাই মানে হচ্ছে মগজ ভুনা। এটা ছিল খুবই মজা। আর এর সাথে আমরা আরেকটা নিয়েছিলাম, সেটার নাম ছিল কিমা, মেবি কিমা ভুনা। এটা রান্না খুবই মজা। অনেকে হয়তো এই মগজ কি জিনিস এটা জানে না। এটা হচ্ছে না জানারও কথা না, এটা হচ্ছে গরুর মাথার মধ্যে যেটা থাকে আর কি হিলু। এটা অনেকে পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, অনেক লাইট, এটা অনেক লাইট। প্রায় 5-6 বেলা খেয়েছি। তো এখানে প্রতিদিনই শর্মা বানাই, এবং চারিদিকে যে পরিমাণ চিকেন বিফ এইভাবে ঝোলানো থাকে দেখে মনে হয় যে পাকিস্তান আফগানিস্তানে চলে এসেছি, কিন্তু এটা আসলে ইন্ডিয়া। এখানে সবজিও পাওয়া যায় এবং অন্যান্য সব কিছুই পাওয়া যায়, কিন্তু বেশিরভাগই থাকে এরকম চিকেন। আর শর্মা এদের একদম মাস্ট একটা খাবার। এখন যে হোটেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নাসিক থেকে আমরা যেদিন চলে আসি ওই দিনকার রাতে খেয়েছিলাম এই হোটেলটাতে। এই হোটেলটাতে কাবাব ছিল অনেক রকমের। এখানকার কাবাবগুলো আসলে কাশ্মীরে যেরকম খেয়েছি এরকমই, আফগানিস্তানেও দেখলাম এরকম কাবাব বিক্রি করে। এবং এদের পরোটা রোল আর অন্যান্য এখানে ক্ষীর টাইপের রান্না, এটাকে ওরা রাবড়ি বলে, রাবড়ি রান্না, তারপরে সেমাই বা পায়েস টাইপের খাবার, এরকম খাবার অনেক কিছুই থাকে। এবং আমরা যেটা অর্ডার করেছিলাম একটা কাবাবকে গ্রেভি বানিয়ে দিয়েছিল, যেটা আসলে আমরা এর আগে কখনোই খাইনি। এটা হচ্ছে কাবাবই গ্রেভি আকারে বানিয়ে দিল। এটা হচ্ছে বিফ শিক কাবাব, সাথে হচ্ছে রুটি, কাবাবের সাথে পুদিনা পাতা আছে। এখানে খাবারটাতে সম্ভবত ক্রিম দিয়েছে এরা, গ্রেভিটা সম্পূর্ণ আলাদা, এরকম গ্রেভি আমরা জীবনে দেখিনি। লাইট তো অনেক গ্রেভির সাথে, একদম অনেক লাইট।